আব্দুল কাদের জিলানি রাহমাতুল্লাহ আলাই আল্লাহর জন্য ইবাদত করেছে। একদিন আব্দুল কাদের জিলানি একটা বোতলের মধ্যে অথবা জগের মধ্যে পানি নিয়া আরেকটা অগ্নিকুণ্ড নিয়া হাতের মধ্যে আগুন নিয়া দৌড়াইতেছে। লোকেরা জিজ্ঞাসা করল, হুজুর আপনি পানি আর আগুন দিয়ে কি করবেন? কয় আরে পানি দিয়ে আমি জাহান্নাম নিবায়া দেব আর আগুন দিয়ে জান্নাত জ্বালায়া দেব, কারণ আল্লাহর বান্দাগুলি শুধু জান্নাতে যাওয়ার জন্য আর জাহান্নামের ভয়ে ইবাদত করে। আমি আব্দুল কাদের চাই, আমি আব্দুল কাদের চাই দুনিয়ার মানুষগুলি শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করুক, জান্নাতের আশা যেন না রাখে, জাহান্নামের ভয় যেন তাদের মধ্যে না থাকে। এই কারণে জান্নাত জ্বালায়া দেব, জাহান্নাম পানি দিয়া নিবায়া দিব। আল্লাহ পাকের দরবারে আলী শানে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ পাক আমাদের সকলকে আজকের এই বেহেশতের বাগানে জান্নাতের টুকরায় আসার বসার গভীর রজনী পর্যন্ত থাকার তৌফিক দান করেছেন। তাই অন্তরের অন্তঃস্থল থেকে পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ এবং সালাম প্রেরণ করছি সুদূর থেকে সুদূর সোনার মদিনায়। সম্মানিত হাজিরি, ভূমিকায় লম্বা চূড়া কথা বলবো না, কারণ রাত অনেক হয়ে গেছে। বেশি কথা বললে ভূমিকায় আপনাদের কষ্ট হবে, এ কারণে ভূমিকায় কিছুই বললাম না, শুধুমাত্র বলবো আমরা যারা এখানে এসেছি আমরা নিজের শক্তিতে আসতে পারি না। আমরা যারা এখানে এসেছি টাকার জোরে আসি নাই, পয়সার জোরে আসি নাই, গায়ের জোরে আসি নাই, ক্ষমতার জোরেও আসি নাই। যিনি এনেছেন তিনি কে? তার মায়া লেগেছে, দয়া লেগেছে, তিনি মেহরবানি করেছেন বলে আমরা আজকে বেহেশতের টুকরায় আসতে পেরেছি, ঠিক কিনা বলে ভাইরা? আল্লাহ যদি তৌফিক না দেয় কেউ কিছু করতে পারে না। ফায়সালা জমিনে হয় না, ফায়সালা হয় আল্লাহর আরশে, ঠিক কিনা? কখনো আল্লাহ কাউকে ইজ্জত দেয়, কখনো বা বেইজ্জতি করে, কখনো সম্মান দেয়, কখনো বা সম্মান ছিনাইয়া নেয়, কখনো বা সুযোগ দেয়, আবার কখনো সুযোগ থেকে বঞ্চিত করে, ঠিক কিনা বলে? আল্লাহ পাক আমাদেরকে সুযোগ দিয়েছেন। আল্লাহ না করু আজকে রাতে যদি মৃত্যু হয়ে যায়, সকালবেলা যদি মসজিদের ইমাম অথবা মুয়াজ্জিন আমাদের নাম মাইকে ঘোষণা করে দেয়, ফলা ইবনে ফলা অমুকের ছেলে অমুক দুনিয়ায় আর নাই, কালকেও মাহফিলে ছিল, মোনাজাতে শরীক হয়েছে, কালকে যদি তার দোয়া কবুল হয়ে থাকে তাহলে আজকের মোনাজাত যদি শেষ মোনাজাত হয় কালকে বেহেশতি হয়ে কবরে যেতে পারবো, ঠিক কিনা ভাইরা? দোয়া কবুলের আশায়, জান্নাত লাভের আশায়, আল্লাহকে রাজি এবং সন্তুষ্ট করার আশায় যারা এসেছেন বসেছেন, জীবনের গুনাহগুলি মাফ করাইয়া নিষ্পাপ হয়ে তারপরে বাড়িতে যাবে, আল্লাহ যেন কবুল করে মঞ্জুর করে। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরি, আমরা যারা আল্লাহর বান্দা, আমরা যারা আল্লাহর জন্য গোলামি করি, আমরা নিজেদের মধ্যে দুইটা অবস্থা সৃষ্টি করি, একটা হচ্ছে ভয় আর একটা হচ্ছে আশা। দুনিয়াতে যত মানুষ যা করে দুইটা জিনিস তাদের মধ্যে কাজ করে, ভয় আশা।
দেখেন আমরা সরকারের আইন কানুন গুলি মানি ভয়ে, আইন না মানলে শাস্তি আছে, জেল আছে, জরিমানা আছে। আবার অনেকে এমন কিছু কাজ করে যে কাজগুলি তারা করে আশায় টাকা পাওয়া যাবে, সুবিধা পাওয়া যাবে, সরকার থেকে সুবিধা ভোগ করা যাবে, দেশের এমপি মন্ত্রী থেকে সুবিধা ভোগ করা যাবে, এই আশা নিয়ে তারা কি করে মাঠে ময়দানে কাজ করে। আমরা যারা মুমিন মুসলমান আমাদেরও ভয়ও আছে আশাও আছে। আমরা যে আমল করি আমাদের কি আশা নাই? আল্লাহর কাছে আমাদের আশা আর কি? আল্লাহকে রাজি করা, আল্লাহর নূরের বেহেশতে যাওয়া, ঠিক না? এটা আমাদের আশা। আল্লাহ পাক কি তো কোরআনে বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়ামিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক বলেন, হে দুনিয়ার মানুষেরা, যারা ঈমান আনার পরে নেক কাজ করবা, ভালো কাজ করবা, নেক কাজ করলে, ভালো কাজ করলে, আমি আল্লাহ তোমাকে তোমাদেরকে জান্নাতের মেহমান বানায়া দিব। আমলগুলি যে করি আমাদের আশা নাই এ কথা বলা যাবে? বলা যাবে? আমাদের আশা আছে আল্লাহর কাছে, আল্লাহ যেন আমাদেরকে বেহেশত দেয়। বলুন আল্লাহুম্মা। এই মাহফিলে যারা আছেন তারা যদি বলেন, না আমাদের তেমন কোনো আশা আল্লাহর কাছে নাই, আমাদের একটি আশা আল্লাহকে রাজি এবং সন্তুষ্ট করা, এই কথাটা আমি অস্বীকার করব না। কারণ থাকতেও পারে, কারণ এই পৃথিবীতে অনেক ওলি আল্লাহ এসেছিলেন, যারা চলে গেছেন তারা জান্নাতের আশায় ইবাদত করে নাই, জাহান্নামের ভয়ও ইবাদত করে নাই, তারা শুধুমাত্র আল্লাহকে পাওয়ার জন্য ইবাদত করেছে। রাবিয়া বশরীর একটা মূল্যবান কথা আমার মনে পড়ে গেল। রাবিয়া বশরীর আল্লাহকে ডাক দিয়ে বলেছিল, জান্নাত ও দোজখ সে ইয়া রব ক্যা কারো আরজু হ্যায় মাই তুঝে দেখা কারো। আল্লাহকে রাবিয়া বলেছিলেন, আল্লাহ আমি জান্নাত আর জাহান্নাম দিয়ে কি করব? জান্নাতের আশাও নাই, জাহান্নামের ভয়ও নাই, শুধুমাত্র চাই তুমি আল্লাহ দিদার, তোমাকে দেখতে চাই, তোমাকে দেখার জন্য তোমার ভালোবাসায় কইরা আমি রাবিয়া ইবাদত করছি। সুবহানাল্লাহ। কোন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাই আল্লাহর জন্য ইবাদত করেছে। একদিন আব্দুল কাদের জিলানী একটা বোতলের মধ্যে অথবা জগের মধ্যে পানি নিয়া আর একটা অগ্নিকুণ্ড নিয়া হাতের মধ্যে আগুন নিয়া দৌড়াইতেছে। লোকেরা জিজ্ঞাসা করল, হুজুর আপনি পানি আর আগুন দিয়ে কি করবেন? কয়, আরে পানি দিয়ে আমি জাহান্নাম নিবায়া দেমু আর আগুন দিয়ে জান্নাত জ্বালায়া দেমু, কারণ আল্লাহর বান্দাগুলি শুধু জান্নাতে যাওয়ার জন্য আর জাহান্নামের ভয়ে ইবাদত করে। আমি আব্দুল কাদের চাই, আমি আব্দুল কাদের চাই দুনিয়ার মানুষগুলি শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করুক, জান্নাতেরও আশা যেন না রাখে, জাহান্নামের ভয়ও যেন তাদের মধ্যে না থাকে। এই কারণে জান্নাত জ্বালায়া দেব, জাহান্নাম পানি দিয়া নিবায়া দিব। ভাইরা, ওইটা ছিল একটা মাকাম, তাদের একটা মর্যাদা ছিল, সেটা ভিন্ন মর্যাদা।
তাদের মর্তবাটা ছিল ভিন্ন মর্তবা, সেই মর্তবায় হয়তোবা আমরা বুঝতে পারবো না, ঠিক কি না? কেমনে বুঝবো আমলের যেই দশা, আমাদের আমলের যেই দশা, আমরা ওলি আল্লাহর সেই মর্যাদায় হয়তোবা বুঝতে পারবো না। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, চায়ের স্টলে দোকানে পাটে বসে এমন এমন কথা আমরা বলি, যেই কথা সাগরে ঝেলে দিলে সাগরের পানিগুলি তিতা হয়ে যাবে, যেই কথার ভাষাগুলি পাহাড়ের উপরে রাখলে পাহাড় ধসে যাবে, শেষ হয়ে যাবে, ঠিক না? বলে আমাদের আমল বড় খারাপ হয়ে গেছে, সেই অপকর্ম আর আমল থেকে আমাদেরকে ফিরতে হবে, ঠিক না? বলেন মুসলমান সম্মানিত হাজিরিন, আমরা হয়তোবা ওলি আল্লাহ আব্দুল কাদের জিলানি, বাহাউদ্দিন নকশবন্দী তাদের সেই মর্যাদায় বুঝতে পারবো না, তারপরে কমাসকম আল্লাহর গোলাম তো হতে পারবো, ঠিক না? এই কারণে একজন ওলি বলেছিলেন, বুজুর্গি কি নেহি হামকো জরুরা, গোলাম আপনা বানা হামকো খুদা, বুজুর্গি কি নেহি হামকো জরুরা, গোলাম আপনা বানা হামকো খুদা। আল্লাহর একজন ওয়ালি আল্লাহকে বলেছিলেন, রব্বুল আলামিন অনেক বড় বুজুর্গ হয়ে যাব, অনেক বড় কিছু হব, সেই জরুরত আর প্রয়োজন বোধ আমি করি না, এতটুকু দরখাস্ত তোমার কুদরতি কদমে, তুমি সারা জীবন আমারে তোমার গোলাম বানায়া রাখো, গোলাম হতে পারলে যথেষ্ট। আপনি কেমনে গোলাম হবে যদি আপনি বেহেশতের আশায় জাহান্নামের আগুনের ভয়ে ইবাদত করেন? এটা কোনো পাপ না, এটা কোনো গুনাহ না। আল্লাহ পাক কোরআনে আশাও দিয়েছেন, ভয়ও দিয়েছেন। আল্লাহ পাক কোরআনে বলেছেন, ইন্নাল্লাহ সারিউল হিসাব, ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো, আমি তাড়াতাড়ি হিসাব দিতে পারি, তাড়াতাড়ি আজাব দিতে পারি, আমি আল্লাহ যদি কারো আজাব দিতে চাই আমি আল্লাহ দেরি করি না, আজাব যদি আল্লাহ দিতে চান জলদি জলদি দিতে পারেন, পারেন কিনা? বলেন পারেন কিনা? আল্লাহর ক্ষমতা আছে কিনা? আজকে আমাদের অবস্থা দেখলে মনে হয় আমরা আল্লাহর ক্ষমতা বিশ্বাস করি না, ঠিক কিনা? বলেন অবস্থা উদাসীন অবস্থা, আমাদের চরিত্র হয়ে গেছে অত্যন্ত খারাপ এবং নিকৃষ্ট। এই চরিত্র যতদিন না বদলাতে পারবেন ততদিন ভাগ্য খুলবে না। এই চরিত্র চেঞ্জ করতে না পারলে মুসলমানের কপালের দুর্দশা যাবে না, ঠিক কিনা? বলেন সম্মানিত হাজিরিন, সম্মানিত ভাই ও বন্ধুরা, আমলকে পরিষ্কার করতে হবে, আমলটাকে পাক সাফ করতে হবে। শুধু নেক কাজ করলেই হবে না, গুনার কাজ থেকে বাঁচতে হবে, ঠিক কিনা? গুনার কাজ থেকে বাঁচতে হবে কিনা? শুধু আপনি মসজিদে গেলেন, নামাজ পড়লেন, অথচ মসজিদের বাহিরে এসে আপনি দুনিয়ার যত নাপাক কাজ আছে সবই করলেন, তা কিন্তু চলবে? বলেন চলবে? ভাই আমার আসুন, নেক কাজ করি, নেক কাজ করি, খারাপ কাজ ছাড়ি, এই দুইটা কাজ যদি করতে পারেন, ভালো কাজ ধরলে আর খারাপ কাজ ছাড়লে, আপনি এই জমানার মোটামুটি একজন বড় ওলি হয়ে যাবে। এই শেষ জমানায় আমরা গভীর রজনীতে তাহাজ্জুদ পড়ব, গভীর রজনীতে ঘুম নষ্ট করে প্রতিদিন তাহাজ্জুদ পড়তে হবে। আপনাদেরকে কথা আমরা বলি না, আপনাদেরকে বলি না, সারা রাত কোরআন তেলাওয়াত করেন, নামাজের মধ্যে কথা বলি না, পাঁচটা রাকাত পাঁচটা ওয়াক্ত নামাজ যদি ঠিক মতো করতে পারেন,
গভীর রজনীতে যে উঠতে হবে এই কথা কেউ শিখাইয়া দেওয়া লাগবে না ঠিক কি না নামাজ পড়তে পড়তে আপনি নামাজের মধ্যে এত স্বাদ আর মজা পাবেন নামাজ পড়তে পড়তে নামাজের মধ্যে এত টেস্ট আপনি অনুভব করবেন গভীর রজনীর নামাজগুলি আপনি কোনোদিন ছাড়বেন না কারণ গভীর রাতে সবচেয়ে বেশি নামাজে মজা পাওয়া যায় দুনিয়ার মানুষেরা ঘুমিয়ে থাকে দুনিয়ার মানুষেরা ঘুমিয়ে থাকে পশু পাখি গলি পর্যন্ত নিস্তব্ধ নীরব হয়ে যায় এই যে আমরা রাত 12টা বাজে বেহেশতের বাগানে বসে আছি অনেক মানুষই তো ঘুমিয়ে গেছে যেই গ্রামে মাহফিল নাই ওই গ্রামের বেশিরভাগ মানুষ ঘুমিয়ে গেছে আমাদের সান্দ্রা এই গ্রামের পশু পাখি গাছপালায় যারা আছে তারাও তো নীরব নিস্তব্ধ হয়ে গেছে ঠিক কি না এমন একটি সময় আমরা বসেছি যে সময় আল্লাহর কিছু ওলি বান্দারা বিছানা ছেড়ে দিয়েছে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর কিছু ওলি বান্দা আছে তারা কি করে জানেন নি তারা বিছানা ছেড়ে দেয় তারা গভীর রজনীতে নামাজ পড়ে আল্লাহ পাক তাদের ব্যাপারে কোরআনে বলেছেন তাতাজাফা জুনুবুহুম আনিল মাজাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামআন ওয়া রাযাকনাহুম ইউনফিকুন وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ বলেন সুবহানাল্লাহ আল্লাহর কিছু বান্দা এমন আছে তারা গভীর রজনীতে বিছানা ছাড়ে বালিশ ছাড়ে কম্বল ছাড়ে লেপ ছাড়ে পাতলা কাঁথা ছাইরা তারা কি করে আল্লাহর ইবাদত করে আল্লাহর জন্য দাসত্ব করে তাদের আশা জান্নাতে যাবে তাদের ভয় হলো জাহান্নামের আগুন থেকে আল্লাহ বাঁচায়া দিবে ভাইরা সম্মানিত হাজিরিন আল্লাহর ভয় এবং আল্লাহর রহমতের আশা দুটোটাই আমাদের লাগবে ঠিক কি না বলেন আল্লাহ পাক তার রহমত থেকে নৈরাশ্যতে আমাদেরকে নিষেধ করেছেন আল্লাহ পাক বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম আল্লাহ বলেছেন হে দুনিয়ার মানুষেরা যারা গুনাহ করেছো অন্যায় করেছো যারা অপরাধ করেছো তোমরা মনে কইরো না তোমাদেরকে আমি আল্লাহ ক্ষমা করব না maaf করব না 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 আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিব আল্লাহর দয়া মায়া কি পরিমাণ আছে আমরা চিন্তা করতে পারি না বলেন সুবহানাল্লাহ এত দয়ার মালিক এত মায়ার মালিক আল্লাহ পাক বান্দারে কোনোদিন মাহরুম করে না বান্দা যা চায় তাই তো আল্লাহ দেয় তাই না এ বাবা আপনারা কি আল্লাহর কাছে চাইয়া পান না কথা বলেন আল্লাহর কাছে চাইলে কি আপনারা পান না আল্লাহর কাছে যা চান তাই তো আল্লাহ দেয় ঠিক কি না হ্যাঁ কিছু কিছু আছে পান না হয়তো বা পাবেন আল্লাহর জান্নাতে সুবহানাল্লাহ কইতেন না আল্লাহ পাক এত দয়ার মালিক এত মায়া আল্লাহ পাক তার কাছে রেখেছেন দয়া এবং মায়াকে 100টা ভাগ করে 100টা খণ্ড করে নিজের কাছে আল্লাহ 99টা রেখেছে আর একটি অংশকে দুনিয়ায় প্রেরণ করেছেন ওইটারে 100টা ভাগ কইরা আমার নবীজির কলিজায় দিয়েছেন বলেন সুবহানাল্লাহ বাকি যে অংশটা জাররা পরিমাণ যে অংশটা বাকি আছে ওই অংশটা মায়ের কলিজায় বাবার কলিজায় ভাইয়ের কলিজায় বোনের কলিজায় সন্তানের কলিজায় পশু পাখির কলিজায় জাররা জাররা করে আল্লাহ ভাগ করে দিয়েছেন তাই বলে মা সন্তানকে ভালোবাসে সন্তান মা বাবারে ভালোবাসে এতটুকু মায়া দয়া মেহেরবানি পাইয়া
মা যদি তার সন্তানদেরকে এত ভালোবাসতে পারে যিনি দয়া মায়ার সাগর তিনি বান্দাকে কত ভালোবাসে বলবেন না সুবহানাল্লাহ আসুন গুনাহগার ভাইরা আসুন আমার মত গুনাহগার যারা এখানে আছেন আমরা আল্লাহর মায়া দয়ার সাগরে একটা ডুব দেই যেখানে ডুব দিলে উঠলে দেখবেন একটা গুনাহও নাই সুবহানাল্লাহ কইতেন না বাংলাদেশের সব নাপাক যদি বঙ্গোপসাগরে ঢেলে দেওয়া হয় এই সব নাপাক বঙ্গোপসাগরের পানির মধ্যে মিশে যাবে একাকার হয়ে যাবে নাপাক বলতে আর কিছুই পাওয়া যাবে না ঠিক কিনা বলেন গুনাহগার বান্দা গুনাহগার মানুষ যখন সে তওবায় তওবার মাধ্যমে আল্লাহর রহমতের দরিয়ায় একটা ডুব দেয় আল্লাহ বলে বান্দা তুই ডুব দিয়া উঠতে দেরি হবে তোর গুনাহ মাফ হইতে দেরি হবে না আমরা আল্লাহর আযাবের ভয় করব আবার রহমতের আশাও করব আমরা জাহান্নামের ভয় করব জান্নাতে যাওয়ার আশাও কলিজায় লালন করব তাইলেই আমরা মুমিন হতে পারব আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা আল্লাহ রাসূল বলেছেন ঈমান হলো ভয় এবং আশার মধ্যখানে ভয় লাগবে আশাও লাগবে ভয় লাগবে ঠিক কি না হযরত ওমরে ফারুক বলেছে কিয়ামতের ময়দানে আল্লাহ যদি ঘোষণা করে সবাই বেহেশতে যাবে একজন জাহান্নামে যাবে সবাই বেহেশতে যাবে শুধুমাত্র আমার বান্দাদের মধ্যে একজন জাহান্নামে যাবে আমি ওমর ভয় করি না জানি ওই মানুষটা আমি হই দেখেন আমার ভাইয়েরা হযরত ওমর খলিফাতুল মুসলিমিন তিনি এমন একজন সাহাবী ছিলেন আল্লাহর রাসূল যার ব্যাপারে বলেছে আমার পরে যদি কোনো নবী দুনিয়াতে আসে তাইলে ওমর আসবে লাউকানা বাদি নবিয়ুন লাকানা ওমর আমার পরে কোনো নবী নাই যদি নবী হয় তাইলে আমার ওমর হবে বলেন সুবহানাল্লাহ ওমরকে আল্লাহর রাসূল বলেছে ওমর ফিল জান্নাত ওমর জান্নাতি তারপরেও আল্লাহর ভয় এত তার মধ্যে বেশি ছিল আল্লাহ পাকের আযাবের আর জাহান্নামের ভয় ওমরের মধ্যে এত বেশি ছিল ওমর বলেছে সবাই যদি বেহেশতের ইশারা পাওয়া যায় বেহেশতের অনুমতি পায় শুধুমাত্র একজন যদি জাহান্নামী ঘোষণা হয় আমি ওমর ভয় করি ওই মানুষটা আমি হয়ে যেতে পারি আবার ওমরের আশা এত বেশি ছিল আল্লাহর রহমতের আশা কিয়ামতের ময়দানে ওমর বলেছে কিয়ামতের ময়দানে আল্লাহ যদি বলে সব মানুষেরা জাহান্নামে যাবে সব বান্দারা জাহান্নামে যাবে শুধুমাত্র একজন আমার বান্দাদের মধ্যে একজন জান্নাতে যাবে আমি ওমর আশা করি ওই মানুষটা আমি হব আল্লাহর কত ভয় ওমরের মধ্যে ছিল আল্লাহর রহমতের আশা কি পরিমাণ ওমরের মধ্যে ছিল এটাকেই বলে মুসলমান এটাকে বলে মুত্তাকি এটাকে বলে ঈমানদার বলে সুবহানাল্লাহ আমরা ভয় রাখব আশাও রাখব ভয় না থাকলে গুনাহ থেকে বাঁচা যাবে না আশা না থাকলে আমলে মজা পাবেন না ভয় না থাকলে গুনাহ থেকে বাঁচতে পারবেন না আশা না থাকলে আমলে মজা পাবেন না ব্যবসায়ী যদি লাভ আর মুনাফার আশা না করে তাহলে সে ব্যবসা করে মজা পাবে না ঠিক কি না এইভাবে যদি আপনারা ব্যবসায় ক্ষতি থেকে ক্ষতির ভয় আপনাদের না থাকতো তাহলেও ব্যবসায় পুঁজি খাড়াইতেন না আপনারা জানেন যে মুনাফা হবে এই কারণেই আপনারা পুঁজি খাটান আবার বেশি পুঁজি যদি না লাগান ব্যবসার দশ হইব এটাও বুঝেন এই কারণে আবার পুঁজি খাটান ভয় আশা দুটোই আছে ঠিক কি না ভয় আশা না থাকলে মানুষ কিছুই করতে পারে না প্রত্যেকটা মানুষের কলিজায় আল্লাহর ভয় থাকতে হবে প্রত্যেক
প্রত্যেকটা মানুষের কলিজায় জাহান্নামের ভয় থাকতে হবে তাহলে গুনাহমুক্ত জীবন যাপন করতে পারবে প্রত্যেকটা মানুষের কলিজায় জান্নাতের আশা আল্লাহর দিদারের আশা থাকতে হবে তাইলে নামাজ পড়ে মজা পাবে সিজদা দিয়ে মজা পাবে যাকাত ফিতরা দিয়ে মজা পাবে রোজার মাসে রোজা রেখে সাপ পাবে ঠিক কি না বলে সম্মানিত হাজিরিন আসুন আমরা ওলি আল্লাহ হয়ে যাই আসুন আমরা আল্লাহর বান্দা হয়ে যাই আসুন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি আসুন আমরা মুত্তাকি হয়ে যাই মুত্তাকি বান্দা হতে পারলেন মানে সব কিছুর সমাধান বলেন সুবহানাল্লাহ মুত্তাকির জন্য আল্লাহ সব সমাধান করে দিবে মুত্তাকি বান্দা প্রথম কাতারে প্রথম সারিতে বেহেশতে যাবে দুনিয়ার সবাই যারা ঈমানদার সবাই একদিন না একদিন বেহেশতে যাবে কারা যাবে আগে কারা যাবে কারা যাবে পরে এর একটা সিরিয়াল আছে সিরিয়াল প্রথম কাতারটা হচ্ছে মুত্তাকি বান্দাদের উম্মতের মধ্যে বলেন সুবহানাল্লাহ আল্লাহ যেন প্রথম কাতারে বেহেশতি করে বলুন আল্লাহুম্মা আমিন এক দিন এক মিনিট এক সেকেন্ডের জন্য আল্লাহ যেন জাহান্নামের আগুন আমাদেরকে না দেখায় বলুন আল্লাহুম্মা আমিন কি দুই তিন দিন জাহান্নামে জ্বলে তারপরে যেতে শুনছে না যে হ্যাঁ তুইছের মাস জ্বলতে চান কিছু আছে তো আরে মুসলমান যেমন ওইসি মুসলমানের বাচ্চা যেহেতু তো একদিন না একদিন তো বেহেশতে যামুই কিছুদিন জ্বললে জ্বললে আমি একটু দেখবো জোরে করে নাউজুবিল্লাহ জোরে করে নাউজুবিল্লাহ এক সেকেন্ড এক মুহূর্ত জ্বলার ক্ষমতা মানুষ রাখে না যদি ক্ষমতা রাখেন তাইলে এখন আগুনে হাত দিয়ে দেখেন পারেন কিনা যদি দুনিয়ার আগুনে না পারেন জাহান্নামের আগুনও তো আরো আঁকি পারবেন না কারণ দুনিয়ার আগুন থেকে জাহান্নামের আগুন 70 গুণ বেশি পাওয়ারফুল সেই আগুনে আপনি আমি জ্বলতে পারবো না আসুন আমরা খালেস অন্তরে তওবা করি আসুন আমরা আল্লাহকে রাজি করার চেষ্টা করি বলুন আল্লাহুম্মা আমিন বলুন আল্লাহুম্মা আমিন।